পানিহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রসেনজিৎ পণ্ডিতের জামিনে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় আগরপাড়া এলাকায়। গতকাল যে ছবি দেখিয়েছি আপনাদেরকে এবং যেমনটা জানাচ্ছিলাম যে সোমবার রাতে বিটি রোড সংলগ্ন যে রাস্তা তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং পাশাপাশি সেখানকার সাধারণ মানুষরা। পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় অন্যতম যে অভিযুক্ত প্রসেনজিৎ পণ্ডিত সে জামিনে মুক্তি পাওয়াকে কেন্দ্র করেই একেবারে উত্তপ্ত হয়ে ওঠে রণক্ষেত্র হয়ে ওঠে আগরপাড়া। তবে আপনাকে জানিয়ে রাখবো যে অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত জামিনে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। কি বলছেন তারা আমরা জানবো বিস্তারিত পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, এই মুহূর্তে একেবারে অনুপম দত্তের বাড়িতেই রয়েছেন। পিঙ্কি, কি বলছেন পরিবার? দেখো, 13ই মার্চের পর আজকের বলাই যেতে পারে 5টা মাস কাটেনি যেখানে অনুপম দত্তের খুনে যে প্রধান অভিযুক্ত বাপি পণ্ডিত তার কিন্তু জামিন হয়ে গিয়েছে এবং তার ফলেই তার পরিবারের সদস্য শুধু নয়, 8 নম্বর ওয়ার্ড এবং অবশ্যই পানিহাটির যারা বাসিন্দা তারাও কিন্তু ক্ষোভে ফুঁসছেন। ঠিক কী ঘটেছিল আদপে কি জানতেন পরিবারের সদস্যরা জামিনের বিষয়টা? আমি জানার চেষ্টা করব। অনুপম দত্তের মৃত অনুপম দত্তের ভাই আমাদের সঙ্গে রয়েছেন, তার পরিবারের সদস্য। আপনার কাছে একদম প্রথমেই জিজ্ঞেস করবো, জামিনের খবরটা আপনারা কখন পেলেন এবং কিভাবে পেলেন? জামিনের খবরটা আমরা টোটালি জানতাম না। আমাকে রাত্রি 8:35 আমার এক বন্ধু আছে আচমকা ফোন করলো, কোথা থেকে খবর পেয়েছে আমি জানি না, আমাকে ফোন করে বলল যে বাপি পণ্ডিতে বেল হয়ে গেছে। আমি বাপি পণ্ডিতে বেলটা কীভাবে হলো, ওর তো এত এভিডেন্স আছে যে ওর তো বেল হওয়ার কথাই না, সেখানে বেলটা হলো কী বলে ওর বেল হয়ে গেছে, হয়তো বেল সম্ভবই না। তখন আমরা কনফার্মেশনের জন্য বিভিন্ন জায়গায় ফোন ফোনাফোনি শুরু করলাম, তারপর আমরা খবর পেলাম না ওর বেলটা সত্যি সত্যি হয়ে গেছে। এত এভিডেন্স, এত প্রত্যক্ষদর্শী, সেখানেও কি করে 5 মাসের মধ্যে জামিন? আপনাদের কি কোনো রকম কোন পথে এগোবেন এবার? আমরা সেটাই আশ্চর্য হয়ে যাচ্ছি, এত এভিডেন্স থাকা সত্ত্বেও কীভাবে জামিনটা হয়ে গেল? তাহলে কি চার্জশিটটাই গলগলত ছিল? চার্জশিটটা কি ঠিক মতো বানানো হয়নি? যদি বানাতো তাহলে তোমরা বেল পেতো না। তাহলে কেমন কি ইভেন আমাদের কোনো কাছে, আমাদের কোনো খবরই নেই আমাদের কাছে যে ওরা হাইকোর্টে অ্যাপিল করছে। তারপরে হচ্ছে আমাদের কাছে যে মিনিমাম যে খবরটা, সে খবরটা পর্যন্ত দেওয়ার প্রয়োজন কেউ মনে করেনি যে অ্যাপিল হলো, বেল হলো, নাথিং। আপনার কি হাইকোর্টে যাবেন? আমাদের এখন, আমাদের তো এখন আমরা চাই তো, আমাদের দেখুন আমাদের অস্তিত্ব কী আজকে, আমাদের ফ্যামিলি মীনাক্ষী দত্ত বলুন আর যেই বলুন, আর আমি বলি যেই বলি, আমাদের পরিচয় তো অনুপম দত্ত দিই। এখানে দেখা যাচ্ছে অনুপম দত্ত মারা গেছে আর অনুপম দত্তের অস্তিত্বই সংকটে, কারণ যে যাকে দিনে মানে রাতের বেলায় একদম ভরা রাস্তায় মেরে দিয়ে চলে গেল, এত প্রমাণ রইল অথচ একজন কাউন্সিলর হয়ে সে বিচার পাচ্ছে না। তাহলে কি পুলিশের উপর আস্থা রাখছেন আপনারা এখনও? লোকাল পুলিশের উপর কীভাবে আস্থা রাখবো বলুন? ওরা তো প্রথম থেকে আমাদের বলে এসছে যা আমাদের চার্জশিট হয়েছে বাঁচতে পারবে না, সেই ক্ষেত্রে ভিডিও ক্লিপিং আছে, তারপরে হাতের ফিঙ্গার সিসিটিভি রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, ও নিজে স্বীকারোক্তি দিয়েছে যে এই হয়েছে, তারপরে জামিনটা কীভাবে হয়? যদি লোকাল পুলিশের উপর আপনার ভরসা না থাকে তাহলে কার উপর ভরসা করতে পারবেন আগামী দিন তদন্তের জন্য? আমরা চাইছি যে আমাদের যে রাজ্যে যারা উচ্চ পদস্থ যারা পুলিশ কমিশনার আছে, সিআইডি বলুন, যারা উচ্চ লেভেলে আছে, তারা এই বিষয়টা হস্তক্ষেপটা করুক। তারা যদি হস্তক্ষেপ না করে আমার মনে হয় না আমরা বিচার পাবো, কারণ এইরকম একটা ভয়াবহ ঘটনার পরে অনুপম দত্তর মতো জনপ্রিয় এত নেতা যে লোকের সেবাটাই ওর মেন মোটো ছিল, পয়সা কামানোটা মেন মোটো ছিল না, তার জন্য আজকের দিনেও ওর ফ্যামিলি এই মোটামুটি এই 5 দিন আগেও মনে হয় মুথুতে সুদ দিয়ে এসছে, কেন গয়না বন্ধক রয়েছে তার জন্য। এই খবরটা শুনে তোর বউ অসুস্থ হয়ে পড়েছিল, তারপরে সুইসাইডও অ্যাটেম্প করে ফেলেছে অলরেডি। এখন কী অবস্থায় রয়েছেন উনি, কোথায় ভর্তি রয়েছেন? এখন ভর্তি রয়েছে হচ্ছে আপনার সাগর দত্ত হসপিটালে। এখন ব্যাপারটা দাঁড়ালো যেটা, যে বাপি পণ্ডিতকে ছাড়া মানে মানে কি আরে অনুপম দত্ত মার্ডার হলো না, এখানে আমার মা কোমায় চলে গেছে, মানে মৃত প্রায়, মানে আজ নয় কাল মারা যাবেই, তাহলে একটা খুনের সাথে আরেকটা খুন,
আজ যদি আমি এখন ভাবছি এখন ভাবতে এখন বাধ্য হচ্ছি এটাই। তপনকান্ত, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যেদিনকার অনুপম দত্ত খুন হলো সেদিনকারই তপনকান্তকেও খুন করা হলো ঝালদাতে। অনুপম দত্ত খুন হয়েছেন এখানে রাত্রেবেলা, ঝালদায় খুন হয়েছেন সন্ধেবেলা। উনি বলা যেতে পারে একই দিনে দুজন কাউন্সিলর খুন। তপনকান্তর ক্ষেত্রে সিবিআই তদন্ত হলো, আপনারা কি এরকম কিছু চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা তো এখনও পর্যন্ত প্রশাসনের উপরই ভরসা রেখেছি প্রথম থেকেই, কেননা আমাদের প্রশাসনিক যে আমাদের যে সাহায্য প্রথম থেকে তো এসেছে সেটা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু তথাপিও যার অস্তিত্বের জন্য আমাদের আজকে জায়গাটা পাওয়া বা যার পরিচয় আমরা পরিচিত তার তো বিচার তো আমার দরকার প্রথম, ওটা তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি মোটো হওয়া উচিত। সেখানে দেখতে পাচ্ছি যে প্রমাণ থাকা সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হলো, সেটা আমি অবাক হয়ে ভাবছি। এখন কী ভাবছি সেটাই এই কারণেই, তাহলে কি ওইটা ছেড়ে দেওয়া হলো কি এই কারণে যাতে মীনাক্ষী দত্তকে শেষ করে দিতে পারে? মীনাক্ষী দত্তকে যদি শেষ করে দিতে পারে, কারণ আমাদের যা ফিনান্সিয়াল কন্ডিশন আমাদের পক্ষে এই কেসটা আগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না। যদি মীনাক্ষী দত্ত শেষ হয়ে যায় তাহলে তার কিছু করার নেই। পৌরমাতা আছে এখন, তো আমার তো মনে হচ্ছে বাপি পণ্ডিতকে ছেড়ে দিয়ে মীনাক্ষী দত্তকে হত্যা করার যে পথটা ওটা আরও প্রশস্ত করে দিল, কারণ এমনিতেই ওর ভাই প্রসেনজিৎ পণ্ডিতকে প্রথমে ধরা পড়েও ছেড়ে দিয়েছিল, বলছে তার এগেনস্টে নাকি সঠিক কোনো প্রমাণ পায়নি। ওকে ছেড়ে দিয়ে ও জবরদস্তি ব্যবস্থা করছে, ও যখন কোর্টে কোর্টে যাচ্ছে যাবতীয় ক্রিমিনাল ক্রিমিনাল নিয়ে কোর্টে যাচ্ছে, যার ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মানে কোর্ট 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 থেকে যখন জামিন পেলো তারা, আগামী দিনে তপনকান্তর মতোই আপনারা কি এরকম কোনো তদন্ত চাইছেন? এখনও চিন্তা করিনি, এখনো আমরা রাজ্য সরকারের উপরেই ভরসা রাখছি। সিআইডি তদন্ত চাইছেন? সিআইডি তদন্ত তো আমরা চাইছি প্রথম থেকে, সিআইডি তো উনি দিয়েছিলেন, তাও আমরা রাজ্য সরকারের উপরেই ভরসা রাখছি, আশা করছি দিদি আমাদের দিকেটা দেখবেন আর যাতে প্রশাসনিক লেভেলে আমাদের যাতে সঠিক বিচার পাই সে ব্যবস্থাটা যাতে করে। একদমই তাই, বিচার চাইছে অনুপম দত্তের পরিবার, তার কারণ ইতিমধ্যে মীনাক্ষী দেবী ভর্তি রয়েছেন হাসপাতালে। শুধু তাই নয়, তারা বা মনে করছেন যে উচ্চ স্তরে প্রশাসনিক লেভেলে কিন্তু তদন্ত হোক, শুধু তাই নয় সিআইডি তদন্ত হোক এবং সেখান থেকে বিচার আসুক। এই মুহূর্তে সিবিআই তদন্তের কথা তারা ভাবছেন না, এখনও পর্যন্ত রাজ্য সরকারের উপর ভরসা রেখেছেন এবং ভরসা রাখছেন প্রশাসনের উপরে, কিন্তু যে অবস্থায় তারা রয়েছেন এখনও পর্যন্ত প্রাণের ঝুঁকি, তারা কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন, তবুও তারা বিচারের আশাতে এখনও পর্যন্ত পানিহাটি পানিহাটি মানুষ দাবি করছেন এবং পাশাপাশি কিন্তু আপনাদের বোধ রয়েছেন সেই পরিবার। অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ।